বামেদের বিধানসভার 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান বয়কটের সম্ভাবনায় জোরালো হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে নেওয়া হবে বলে জানালেও সোমবার সূর্যকান্ত মিশ্রর কথা থেকে বয়কটের ইঙ্গিতই মিলেছে। এদিনই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি থাকছে। অর্থাৎ বুধ থেকে শুক্রবার পর্যন্ত 75তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসলেও তা বিধানসভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ হবে না। তার ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা, সম্ভবত বিশেষ অধিবেশন বয়কটই করতে চলেছে বামেরা। 75তম বর্ষপূর্তি উপলক্ষে বিধানসভার বিশেষ অধিবেশনে অংশ নেওয়া নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্টে মতানৈক্য দেখা দিয়েছে। সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক অধিবেশন বয়কট করার পক্ষপাতী হলেও আরএসপি এবং সিপিআই উল্টো পথে হাঁটার পক্ষপাতী। এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ফের বামফ্রন্টের বৈঠক হওয়ার কথা থাকলেও সম্ভবত সূর্যকান্ত মিশ্রর বয়কটের অবস্থানই শিলমোহর পেতে চলেছে বলে এদিন ইঙ্গিত মিলেছে। বামেদের বয়কটের ইঙ্গিতের পাশাপাশি কংগ্রেসও এখনও পর্যন্ত বয়কটের সিদ্ধান্তে অনড়। প্রশাসনের কোপে পড়েও অনর কালী আফান জয়রামন। ডিজির সঙ্গে দেখা করার পরও নিজের পুরনো অবস্থানে অনর থাকলেন শিলিগুড়ির সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার। এসজেডি এর কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার জেলাশাসক গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করার পরই জয়রামনকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। খোদ মুখ্যসচিব বলেন, বাড়াবাড়ি করেছেন জয়রামন। এরপর নির্দেশ মতো রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে সোমবার সকালে দার্জিলিং মেলে শহরে পৌঁছন জয়রামন। সেখান থেকে নবান্নে প্রথমে আইজি আইন শৃঙ্খলা, তারপর স্পেশাল আইজি আইপিএস সেলের সঙ্গে দেখা করার পর বিকেল 3:30 নাগাদ নবান্নের 13তলায় ডিজি জিএমপি রেড্ডির সঙ্গে দেখা করতে তাঁর ঘরে যান জয়রামন। তাও আবার হেঁটে নবান্ন 13তলায় ওঠেন তিনি, নামেন হেঁটে। ডিজির ঘরে মিনিট কুড়ি কাটানোর পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি জয়রামন। শুধু একবার স্পষ্ট জানিয়ে দেন, আমার পদক্ষেপের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, ডিজিকে যা বলার বলেছি, পরের পোস্টিং এর জন্য অপেক্ষা করছি। এদিকে জয়রামন যখন নিজের অবস্থানে অনর, তখন এসজেডি এ কেলেঙ্কারি সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার কথা জানিয়েছে সিপিএম। অম্বিকেশের পথেই শিলাদিত্য, মানবাধিকার কমিশনের সুপারিশ কানে তোলেনি রাজ্য সরকার। এবার তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শিলাদিত্য চৌধুরী। 2012 সালের 8ই আগস্ট বেলপাহাড়ির সভায় শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার দিন কিন্তু শিলাদিত্যকে গ্রেফতার করেনি পুলিশ, দুদিন পর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাজ্য বিজেপির আবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে মানবাধিকার কমিশন। গ্রেফতারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে চলতি বছরের 15ই জুলাই কমিশন জানায়, মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে শিলাদিত্য চৌধুরী সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিলাদিত্যকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করছে কমিশন। 8 সপ্তাহের মধ্যে মেটাতে হবে ক্ষতিপূরণের টাকা। ব্যঙ্গচিত্রকাণ্ডেও যাদবপুরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে 50,000 টাকা ক্ষতিপূরণ ও অভিযুক্ত 2 পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ মানেনি রাজ্য। সুপারিশ কার্যকর করার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক, এবার আদালতের দ্বারস্থ শিলাদিত্য চৌধুরী। জমি ফেরত না পেলে ফের আন্দোলনমুখী হবে সিঙ্গুর। কৃষি জমি রক্ষা কমিটির সভা থেকে হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। ক্ষমতায় এসেই সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিল তৃণমূল সরকার, কিন্তু সিঙ্গুরের জমি নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই পরিস্থিতিতে সোমবার কৃষি জমি রক্ষা কমিটির ধিক্কার দিবসে নতুন করে আন্দোলনে হুঁশিয়ারি দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এদিন খাসের ভেড়ির সভায় তিনি বলেন, রাজ্য সরকার ও আদালতের দিকে তাকিয়ে আছেন জমিহারারা, আশাহত হলে ফের আন্দোলনে নামবেন তারা। 2006 সালে 2 ডিসেম্বর সিঙ্গুরের প্রজেক্ট এলাকা লাগোয়া 5টি গ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। তারপর থেকে প্রতি বছর এই দিনটি ধিক্কার দিবস হিসেবে পালন করে কৃষি জমি রক্ষা কমিটি। এদিনের সভায় অবশ্য অনুপস্থিত ছিলেন জমি আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।